হাসতে হাসতে আইপিএল চ্যাম্পিয়ন, রেমালের আগেই ধামাল, 10 বছর পর আইপিএল এ শাহরুখের উদযাপন। রবিবারের আইপিএল ফাইনাল দেখে কথা বলতেই পারেন কেকেআর এর সমর্থকরা। এত সহজে তৃতীয় ট্রফি কেকেআর ঘরে তুলতে পারবে, এটা কি অতি বড় কেকেআর সমর্থকও ভাবতে পেরেছিলেন? আইপিএল এর অন্যতম সেরা আগ্রাসী দল ফাইনালের প্রতিপক্ষ, সে দলে রয়েছেন অভিষেক শর্মা, ট্রাভিস হেড, হেনরিক ক্লাসেন, প্যাট কামিন্স এর মতো ক্রিকেটার। তাদের বিরুদ্ধে একটু লড়াই হবে না, শেষ বল বা অন্তত শেষ ওভার পর্যন্ত ম্যাচ গড়াবে না। বিন্দুমাত্র লড়াই দেখা গেল না হায়দ্রাবাদের, বোলারদের দাপট এবং হায়দ্রাবাদ ব্যাটারদের অসহায় মানসিকতার ফয়দা তো লোকে কে আর। আন্দ্রে রাসেল মিচেল স্টার্কদের দাপটে আগে ব্যাট করে 113 রানে শেষ হয় হায়দ্রাবাদের ইনিংস, যবে কেকেআর রান তুলে নিল 10.3 ওভারে, হাতে তখনও 8 উইকেট। কমরাডের পুঁজি সত্ত্বেও অর্ধশতরান করে ফেলেন ভেঙ্কটেশ আয়ার। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, বিশ্বকাপের পর আইপিএল জিতে অধিনায়ক হিসেবে হ্যাটট্রিক করতে পারতেন প্যাট কামিন্স, কি ভেবে যে টসে জিতে তিনি আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তা নিয়ে গবেষণা হতে বাধ্য। প্রতিযোগিতার আসল ম্যাচে তার ব্যাটারেরা যে এভাবে ডোবাবেন ভাবতে পারেননি কামিন্স। কমরানের পুঁজি নিয়েও বোলারেরা যে লড়াই করবেন তার উপায় নেই। শুরু থেকেই কেকেআর ব্যাটাররা এত বিধারক মারতে শুরু করলেন যে লড়াই করার সামান্য ভরসাটুকু শুরুতেই শেষ হয়ে গেল। প্রথমে কোয়ালিফায়ারে মিচেল স্টার্কের দ্বিতীয় বলেই স্ট্যাম্প উড়ে গিয়েছিল ট্রাভিস হেডের। স্টার্কের বিরুদ্ধে তার পরিসংখ্যানও ভালো নয়, ঝুঁকি না নিয়ে অভিষেক শর্মায় স্ট্রাইক নিয়েছিলেন, তাতে বিশেষ লাভ হয়নি। পঞ্চম বলেই অভিষেকের অফ স্টাম্প উড়িয়ে দেন স্টার্ক, মাঝ পিচে বড় বল বাইরে বেরিয়ে যাচ্ছিল, অভিষেক ব্যাট লাইনে নিয়ে যেতে পারেননি। দ্বিতীয় ওভারে আবার সাফল্য পায় কলকাতা, বৈভব আরোরার প্রথম 3টি বল খেলার পর চতুর্থ বলে লেগ বাই হয়, তখন 1টি রান আউটের সুযোগ তৈরি হলেও কাজে লাগাতে পারেনি কেকেআর। পঞ্চম বলে রান হয়, ষষ্ঠ বলেই হেডকে তুলে নেন বৈভব, এরপর স্টার্কের শিকার হন রাহুল ত্রিপাঠী। 21 রানে 3 উইকেট হারিয়ে হায়দ্রাবাদের তখন দিশেহারা অবস্থা, সেখান থেকে হায়দ্রাবাদকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছিলেন এইডেন মার্করাম ও নীতিশ রেড্ডি। ওভারের শেষ বলে বার্থডে বয় নীতিশকে ফেরান হার্ষিত, কোনো জুটি ঠিক ছিল না হায়দ্রাবাদের। মার্করামের সঙ্গে যোগ দেন হেনরিক ক্লাসেন, দুই প্রোটিয়া ব্যাটারের হাত ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল হায়দ্রাবাদ, সেটাই বা হলো কই। বেশ কিছুক্ষণ দুজন খেললেন কিন্তু পরিস্থিতির চাপে কেউই হাত খুলতে পারছিলেন না। রাসেলের স্লোয়ার তুলে খেলতে গিয়েছিলেন মার্করাম, লঙ্গনে স্টার্কের হাতে জমা পড়ে লোপ্পা ক্যাচ। হায়দ্রাবাদের যন্ত্রণা এখানেই শেষ হয়নি, কোয়ালিফায়ারের মতো এদিন ভালো খেলতে পারেনি শাহবাজ, যে মুহূর্তে দরকার ছিল ধরে খেলার তখনই আচমকা ঝুঁকি নিতে গেলেন বাংলার ক্রিকেটার বরুণ চক্রবর্তীর প্রথম ওভারেই তাকে সুইপ করতে গেলেন, অনায়াসে ক্যাচ নিলেন সুনীল নারিন। দশ হামলাতে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে হায়দ্রাবাদ নামিয়ে দিল আব্দুল সামাদকে, তিনি ইম্প্যাক্ট ফেলতে পারলেন না, অফিসারের বাইরে করা রাসেলের মন্থর বলে খোঁচা দিয়ে ফিরলেন 4 রানেই। তখনও কেকেআরের আরেকটা পথের কাটা বাকি ছিল, ক্রিজে ছিলেন হেনরিক ক্লাসেন, কিন্তু এই ক্লাসেন আগের ম্যাচগুলির মতো ভয়ঙ্কর ছিলেন না। হর্ষদের বলে কাভারের উপর দিয়ে খেলতে গিয়েছিলেন, ব্যাটের ভেতরের কানায় লেগে বল ভেঙে দিল স্ট্যাম্প। কামিন্স বেশ কিছুটা রান যোগ করলেন, দলে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেলেন তিনি, কিন্তু রান তোলার তাগিদে 6 মারতে গিয়ে আউট হলেন, ক্যাচ ধরলেন সেই স্টার্ক। কেকেআরের হয়ে 3 উইকেট নিলেন রাসেল, 2টি করে উইকেট স্টার্ক এবং হার্ষিতের, ফলে 113 রানে শেষ হয়ে গেল হায়দ্রাবাদের ইনিংস। 114 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে কেকেআর চাপে পড়তেই পারত, সেই চাপ কাটিয়ে দেন ভেঙ্কটেশ। ভুবনেশ্বরকে পরের ওভার 1টি 4 ও 2টি 6 মারেন কেকেআর ব্যাটার, সেই শুরু। এরপর ম্যাচে আর দাঁত ফোটাতে পারলেন না হায়দ্রাবাদের বোলারেরা, মাঝে একবার নীতিশের ছোড়া থ্রো উইকেটে সরাসরি লাগলে আউট হতে পারতেন গুরবাজ, তা হলো না। শেষ দিকে এক সময় হায়দ্রাবাদের ক্রিকেটারদের দেখে মনে হচ্ছিল ম্যাচটা কত তাড়াতাড়ি শেষ হবে তার অপেক্ষা করছেন, সেই অপেক্ষা বেশিক্ষণ করতে হলো না। 20 ওভারের খেলা, তার অর্ধেক সময়েই প্রচুর রান তুলে ফেললো কেকেআর, একপাশে ম্যাচ জিতে আইপিএল চ্যাম্পিয়ন হলো কলকাতা।